গ্রাম তোমাদের কাছে কার কার ভালো লাগে? আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে, কারণ আমি গ্রামের মেয়ে আর গ্রামেরই বউ। গ্রাম হচ্ছে আমার কাছে একটা সৌন্দর্যের জায়গা, চারপাশে সবুজ গাছপালা, অনেক রকম চাষাবাদ, সব কিছু মিলিয়ে কিন্তু গ্রামের অন্যতম একটা সৌন্দর্য থাকে, যে জিনিসটা আমি আমার বাপের বাড়ির এখানে আর আমার শ্বশুরবাড়ির এখানে ভীষণ প্রকাশ পাই। এখন বলতে পারো তুমি তো শ্বশুরবাড়িতে থাকো না, আমি যখন যখনই সেখানে যাই তখনই দেখি যে আমাদের চারপাশে প্রচুর আবাদ হয়েছে, মানে চাষাবাদ, আর মেঘলা আকাশ, তার সাথে সাথে নীল আকাশ, সাদা রঙের মেঘ ভেসে যায়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবথেকে ভালো কথা, তোমরা যদি সকালে ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখো তাহলে কিন্তু মনটা ভরে যায়। সকালে ঘুম থেকে উঠে একটা সুন্দর মনোরম দৃশ্য আমি দেখলাম, যেটা হচ্ছে প্রকৃতির দৃশ্য, তারপর চলে এলাম নিজের কাজে, মানে ঘর দুয়ার গোছানো, বিছানাপত্র এসব। এখন কিন্তু আমার কাজ আগের থেকে অনেক কমে গেছে, তার একমাত্র কারণ আমি এখন রান্নাবান্না কিছুই করি না, কারণ শুধু মাকে রান্নার রেডি করে দিই। আর এখন তো আমাদের জমির কাজ অনেকটা কম, তাই মা কিন্তু সারাক্ষণ বাড়িতেই থাকে আর বাড়িরই কাজকর্মগুলো করে। দেখো আমি ঘরটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যখন করে মা জমিতে কাজ করে তখন কিন্তু আমি ঘর দুয়ার গোছানো সেরকম টাইম পাই না, কারণ ঘুম থেকে উঠেই এই কাজ ও কাজ করতে করতে রান্নার টাইম চলে আসে, তারপর রান্নাবান্না এসব করতে করতেই কিন্তু আমার সময়টা এদিকে চলে যায়। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। প্রত্যেক দিনের আমার ভিডিও, আমার ভালো লাগা, আমার লাইফস্টাইলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগে। তো আজকেও চলে এসেছি, ঘুম থেকে উঠেছি সেরকম 7:30টার দিকে। ঘুম থেকে উঠে ভেবেছিলাম আজকে ডক্টরের কাছে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না, কারণ ডাক্তার এখানে প্রচুর ভিড়। ওখানে আমার একজন বন্ধু আছে, তাকে ফোন করেছিলাম, বললো যে এখন আসিস না, দুদিন পর আয়। আমি ভাবছি এই সপ্তাহে যাবো না, পরের সপ্তাহে যাবো, কারণ ডাক্তার ছুটিতে গেছিলো, এখন এসেছে, আসার পরেই প্রচুর ভিড় হয়ে গেছে, গেলে নাকি রাত 10টা নিচে আসতে পারবো না। তো ভাবলাম যে ডাক থাকে, এই সপ্তাহে যাবো না, পরের সপ্তাহে ডাক্তারের কাছে চলে যাব। তো সকালবেলা মা সবজি টবজি সব কিছু কেটে নিয়েছে, কী কী কেটেছে চলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের পাট তোলা প্রায় অনেকটাই হয়ে গেছে, কদিন তো লেবার ছিল বাড়িতে, 3-4 করে লেবার ছিল আমাদের এদিকে না, লেবারের জন প্রতি 350 করে। তো 3 লেবার একদিন ছিল, কালকে আবার 2 ছিল, তো সবাই কাজ টাজ করেছে। আর বাবা বলছে যতটুকু পাট আছে বাবাই তুলে নিতে পারবে, কারণ দেখো প্রত্যেকটা সময় এতগুলো টাকা চলে যাচ্ছে, তো খারাপ লাগে একটা না। এখন লেবারের দামটাও বেড়ে গেছে, লেবার সহজে পাওয়াও যায় না, আর আমরা সেরকম মানুষ না যে প্রত্যেকদিন লেবার নিয়ে পারবো, মধ্যবিত্ত ঘরের মানুষরা কিন্তু প্রত্যেকদিন পারে না। তো হঠাৎ মরাত লেবারটাও যেটা হয় না, যেটা আমরা পারি না সেটা লেবারটা নিই, তো পাট মা তুলতে পারে না, না হলে কিন্তু লেবার নেওয়াটা হতো না, বাবা আর মা দুজনে মিলেই পাট তুলতো, মা পাট তুলতে পারে না, তো এর জন্যই কিন্তু লেবারটা নেওয়া হয়েছিল। আজ নেই, আজ শুধু আমরাই রান্না, আমাদের জন্যই রান্নাবান্না সব কিছু। তো দেখা যাক, মা সবজি কেটেছে, রান্নাটা আমি করবো, কারণ সেরকম একটা বেশি রোদ নেই কিন্তু গরম আছে। তো ভাবলাম যে 2-3 থেকে আমি তো রান্না করছি না, একটু করি, মাকে একটু রেস্ট দেই, এই গরমের মধ্যে রান্না করলে ভীষণ কষ্ট হয় জানি, মায়েরও ভীষণ কষ্ট হচ্ছে। চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে, এদিকে এসেছি কিছু পরিমাণ শাক তুলবো, ঢেঁকি শাক আছে আমাদের এই জায়গাটায়, তো ওখান থেকে কিছুটা শাক তুলে নিয়ে যাবো, শাক রান্না করবো আজকে ভাবছি। তো চলো তুলে নিয়ে যাই, এই যে এখানে প্রচুর পরিমাণ ঢেঁকি শাক আছে, আর এটা একদম আমাদের ঘরের পেছনেই ছোট্ট একটা জঙ্গল, যেখানে কোনো রকম কোনো নোংরা কিচ্ছু নেই, সব একদম পরিষ্কার জায়গাতে। রাত্রেবেলা মনে হয় বৃষ্টি হয়েছিল, এখানে দেখো কী সুন্দর বৃষ্টির জলগুলো রয়ে গেছে, অনেকগুলো শাক তুলবো এখান থেকে। ঢেঁকি শাক আমার বেশ ভালো লাগে খেতে, এইসব শাকটা হলে না একটু ভাত খাওয়াটা ভালো হয়, আর এখনকার দিনে অন্য কিছু আর ভালোই লাগে না। একদিকেই তো প্রচুর গরম, একদিকে তো সেরকম সবজিপত্র এখন কম, সেই কারণে কিন্তু এখন অন্য কিছু আর খেতেই ভালো লাগে, মনে হয় তো শাকটা রান্না করলে মানে খাওয়াটা ভালো হয়। বলছি শাকগুলোকে তুলবো, এখানে পুরোটাই জঙ্গল, জঙ্গলের মধ্যেও কিন্তু অনেক শাক, কচি কচি যেগুলো এগুলো খাওয়া যায়। আর আমাদের এখানে এই শাকটা সব থেকে বেশি কারা খায় জানো? যারা বর্মন টাইটেল, মানে এই দেশি যারা আমরা বলি, তো তারা কিন্তু এটা প্রচুর খায়, আমরাও খাই কিন্তু আমরা একটু পরিমাণে কম খাই, মানে আমরা সেরকম প্রত্যেকটা দিন খাই না, ওরা পারলে প্রত্যেকটা দিনই খায়। ওরা এখানে এসে এসে তুলে নিয়ে যায়, তো মাঝে মধ্যে আমরাও তুলি, প্রায় সময় দেখি আমাদের
বাড়ির পেছন দিকে কিন্তু এদেশি বাড়ি আছে, প্রায় সময় দেখি ওরা আসে এসে শাক তুলতে আসে। আর এই শাকগুলো নাকি ওরা খুব ভালোবাসে, প্রত্যেকটা দিনে একটা জিনিস খেতে খেতে ভালো লাগে না, আবার মনে হয় কি এক একটা দিন এক এক রকম শাক যদি পাওয়া যেত তাহলে ভালো হতো। এখন তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা পরিমাণ পেয়ে গেছি। চলো এই পাশটাতে আর নেই, এই পাশটা থেকে এতটুকু তুলে নিলাম, এই সাইডটাতে একটু দেখা যাক, এদিকেও নেই, তুলে নিয়ে চলে গেছে ওরা, তাই আর পাওয়াই যায় না এখন, নাহলে একটু সময়ের মধ্যে কিন্তু এই জায়গায় অনেক শাক পাওয়া যায়। কিছুটা পরিমাণ খুঁজে খুঁজে নিয়ে যাব, এগুলো না জঙ্গলের মধ্যেই হয়, এরকম জঙ্গলের মধ্যেই প্রচুর হয়। চলো আমি তুলে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো কতগুলো শাক পেয়ে গেলাম, আর কিছুটা পরিমাণ মা বলছে মা তুলে দেবে, তো মা তুলে আনুক, কারণ আর ভিতর জঙ্গলে আমি ঢুকতে পারছি না। মা ওইদিকে আমাদের পুরান বাড়ি আছে ওইদিকে চলে গেছে, ওইদিকে নাকি অনেক শাক আছে, চলো এগুলো নিয়ে বাড়ি যাই, দেখি এগুলো দিয়ে যতটুকু হয়। এই শাকগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে তো দারুণ লাগে। এদিকে আমি শাক কেটে ধুয়ে নিয়ে এলাম, শাকের সাথে দিয়েছি আলু, শাকের সাথে আলুটা দিলে বেশ ভালোই লাগে আমার কাছে। তো যদি শাকটা কম পরিমাণ থাকতো তাহলে আলু দিলে যেমন আলু মানে শাকটা বেড়ে যায় একটু বেশি বেশি মনে হয়, সেরকম কিন্তু আলু দিলেও ভালো লাগে। তো শাকটা আজকে একটু বেশিই নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে না এর সাথে একটু আলু দিয়ে দিই। আর এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি আমি, তার কারণ আমার তো ভীষণ গরম লাগছে, তো ফ্যান চালিয়ে দিয়ে এখন বসে গেলাম রান্নার এখানে। আর মা আমাকে শুধু বললো তুই শাকটা বসা, আমি অন্যটা রান্না করবো, শুকনো মাছ নাকি রান্না করবে, ভাবলাম যে না শাকটা আমি ঝটফট করে বসিয়ে দিই। মা চলে গেছে গরু দিতে, দূরে গরু দিতে গেছে, তো সেখান থেকে আস্তে আস্তে শাকটা আমার হয়ে যাবে, তারপর মা রান্না করবে। তো চলো শাকটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু লবণ দেবো, লবণ দিয়ে ঢেকে দেবো, শাকটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে দিয়ে দিলাম পরিমাণ মতো এটার মধ্যে লবণ, দিয়ে এখন এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। এটা ঢাকা হয়ে গেছে, রান্না হতে থাক, প্রচুর গরম লাগছে, উনুনের পারে থাকতে ইচ্ছে করছে না। এটা হতে হতে আমি অন্য কিছু রেডি করতে থাকি, বলতে আজকে শুকনো মাছের চচ্চটি আর শাক, তার সাথে একটা অন্য কিছু না করলে ভালো লাগবে না। মা যে সবজিটা কেটে দিয়ে গেল মা কাছে, এখন একটু ভেড়াগুলো দিয়ে আসতে। আর এখন বেশিরভাগ বেগুনের মধ্যেই না পোকা, বেছে বেছে রান্না করতে হয়। দু একটা পড়ে গেছিলো, মানে দু একটা বেগুন খারাপ পড়ে গেছিলো, ফেলে দিলাম। তো এই যে হচ্ছে সবজি, মিষ্টি কুমড়ো আর বেগুন মা কেটে গেছে, সাথে আলু দেওয়া হবে। আমার মানে এই সবজিগুলো দেখে মনে হচ্ছে যে মা আজকে শুকটি মাছ রান্না করবে, শুকনো মাছ। চলো এটাকে রেখে দিই, তো চলো এটাকে রেখে দিই, আর দেখি আলু কেটে দিই। এদিকে কিন্তু মা ভাত বসিয়েছে অনেকক্ষণ আগে, ভাত উতো চলে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না ভাত হতে, রান্নাবান্না মাই করছে। আর বাইরে দেখো রোদ নেই এক ফোঁটাও, কিন্তু প্রচুর প্রচুর গরম। দেখো পায়রাটা কিন্তু দারুণ লাগে, এটা হচ্ছে আমাদের পায়রা, সাদা কালারের, দেখতে কিন্তু বেশ সুন্দর। আর হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমার গাছে একটা গোলাপ ফুল ফুটেছে, এই দেখো কালারটা কিন্তু দারুণ, তাই না, কী সুন্দর কালারটা। আর এটা কিন্তু বেশ বড়ো সড়োই হয়েছে, এই যে একটা, এটা হচ্ছে এখন লাল, আস্তে আস্তে এটা রানি কালার হয়ে যাবে। তার সাথে এখানে যে সাদা দুটো আছে, এরা প্রথম মতো অবস্থায় একদমই সাদা থাকে, আস্তে আস্তে আলতার মতো কালার হয়ে যায়। আর এখানে আছে খয়েরি কালার,
খয়েরি কালারটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে, খুব ভালো লাগে। আর যে এই হলুদ কালারের গোলাপটা মরে গেছে, তার সাথে এই গাছগুলো কিন্তু বেশ হয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট মোটো একটা বাগান, যেটা আমার ভীষণ প্রিয় বাগান। এই গোলাপগুলো আমার কাছে খুব প্রিয়। ভেবেছিলাম প্রথমে সাদা গাছটা মনে হয় তাজা হবে না, মরে যাবে, কিন্তু দেখছি না এটাই রয়ে গেছে। এই হলুদ যেটা আছে সেটাই মরে গেছে। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এদিকে ঘরে নেই রসুন, আমি শাক বসিয়ে দিয়েছি। রসুন ছাড়া শাক আমার কাছে ভালো লাগে না। আমার বোনকে পাঠিয়ে দুটো রসুনের কোয়া নিয়ে এলাম জেঠিদের ঘর থেকে। এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, তো শাকটা এখন সোমবার দেবো। শাক সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথে আলু টালু যা ছিল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তার সাথে আবার শুকনো মাছের চচ্চটি রান্না করবো, মানে সব কিছু সবজি টবজি দিয়ে। তো ওটাতেও রসুন লাগবে। বাবা বাজারে গেছে, আমাদের এখানে বড় বাজারে, আস্তে আস্তে হয়তো দেরি হবে। বাবা রসুন নিয়ে আসবে, রসুন আনবে, হলুদ আনবে, এসব নেই ঘরে। আর বড় বাজার থেকেই কিন্তু আমাদের যা যাবতীয় সবজিটা বাদ দিয়ে, মানে এমনিতে ধরো চিনি, তেল, হলুদ, জিরে সব কিন্তু বড় বাজার থেকেই করা হয়, কারণ ওখানে না দামটা আমরা একটু কমে পাই, তো সেখানেই থেকেই নিয়ে আসে। তো বাবা গেছে বাজারে, পেঁয়াজটাও সেখান থেকে আনা হয়। দেখা যাক, নিয়ে আসলে তো ভালো, না হলে এটা দিয়ে আমার করতে হবে। এখানে কয়েকটা কুয়া আছে, এগুলো দিয়ে মানে শাকটা রান্না করে নেব, তারপর মা আসুক। মা এখনও আসেনি, অনেক দূরে গেছে গরু নিয়ে, কারণ এই আসার আশেপাশে যে জমিগুলো আছে একটার মধ্যেও ঘাস নেই, একটু দূরে একটা জমিতে ঘাস আছে, তো সেখানেই দিতে গেছে। কারণ এখন আমাদের নতুন বাছুর হয়েছে, ঘাস কেটেও আনতে লাগবে, না হলে কিন্তু গরু একদমই দুধ দিতে যাবে না, অল্প পরিমাণ করে দুধ দেবে। আর গরুটা যেটা মানে আমাদের বাছুর দিয়েছে সেটা ভালোই দুধ দেয়, ঠিক মতো খাওয়ালে, মানে ঘাস টাস ঠিক মতো খাওয়ালে ভালোই দুধ দেবে। তো চলো আমি এখন ঝটপট করে শাকটা রান্না করি। বলতে বলতে রান্না কমপ্লিট, এখন শুধু দুটো রান্না হয়েছে। এই যে হচ্ছে শাক, যেটা হচ্ছে ঢেঁকি শাক, আলু দিয়ে ভাজা করা হয়েছে, যেটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই টাইমে আমি যত শাক সবজি খাবো ততই ভালো। আর এদিকে করেছে দেখো সব কিছু সবজি দিয়ে, ভেবেছিলাম মা করবে শুকনো মাছ, এখন করেছে নিরামিষ ঘণ্ট। আমার কাছে কিন্তু এই নিরামিষ ঘণ্টটাও খেতে বেশ ভালো লাগে। আর কালারটা কী এসেছে নিরামিষ ঘণ্টের, দেখো দারুণ টেস্টি হয়েছিল। আর বাবা তার সাথে নিয়ে এসেছে মাছ, আর মাছগুলো মা বলছে একটু পরে রান্না করবো, মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি। মা বলছে যে চল দু তরকারি হয়েছে, এটা দিয়ে আগে ভাত খেয়ে নি, নাহলে তো আবার তুই সহ্য করতে পারবি না, রান্না তারপরেই করব। বাজে ঠিক 11টার মতো, এই যে বোন ওরা এখন স্কুল যাচ্ছে, আমার যে বড় বোনটা আছে জ্যাঠাত্ত বোন, সে স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগেই। এইখানে যে বোন স্কুলের পরে, এটা 11টার দিকে গেলেই হয়, মানে দিদিমণিরা একটু দেরিতে আসে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, তো ছোটোবেলায় এই স্কুলটাতে কিন্তু আমরাও পড়েছি। তো বোন ভাস্তি, তার পাশের বাড়ির একটা বোন চলে গেল স্কুলে, আর স্কুলের কথা ভাবলেই আমার মনে পড়ে যে আমরাও তো স্কুলে গেছিলাম, আমরাও কত আনন্দ করেছিলাম, কত বান্ধবী ছিল, কত কী ছিল, বেশ কিন্তু মজা ছিল স্কুলের দিনগুলো। আস্তে আস্তে ছোট প্রাইমারি স্কুল পার হয়ে চলে গেলাম হাই স্কুলে, তো সেটা পড়াশোনা করে তারপর চলে গেলাম কলেজে, সেটাও শেষ কমপ্লিট করে এখন একদম সংসার জীবন। তো সত্যি সেই জীবনগুলো অনেকটা ভালো ছিল, স্কুল জীবনগুলো কত আনন্দ, মজা, বান্ধবী বন্ধু সব মিলিয়ে কিন্তু দারুণ কেটেছে। আর এখন সেই দিনগুলোকে খুব মনে পড়ে। স্কুল জীবনটা তোমরা কারা কারা খুব মিস করো অবশ্যই জানিও, আমি কিন্তু ভীষণ মিস করি আমার এই স্কুল জীবনটাকে, ভীষণ মনে পড়ে যে আবার যদি স্কুলে যেতে পারতাম, আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম, এই টেনশন, এই মাথায় এত বোঝা, সব কিছু কিন্তু কমে যেত। আস্তে আস্তে দিন যাচ্ছে, বয়সটাও আস্তে আস্তে বাড়ছে, আর দিনে দিনে কিন্তু টেনশনগুলো বেড়ে যাচ্ছে। সত্যি মানুষের জীবনটা কতটা দেখো আলাদা। সেই ছোটোবেলায় একটা টেনশন, পড়াশোনা করতে হবে, আর জানো পড়াশোনা একদমই ভালো ছিলাম না, মানে ইচ্ছে করতো না, ভালো ছিলাম না বলতে সেরকম কোনোবার ফেল করিনি, রেজাল্ট যতটুকু হয়েছে ভালোই হয়েছে, শুধু আমার মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়েছিল, কারণ তখন বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 মাস আগে। তারপর বাবা, আমি যখন মাধ্যমিক দিই তখন বাবা ওনার মানে ইয়েতে ছিল, হসপিটালে ছিল। তো সেই টাইমগুলো না মনে হতো ইস কবে এই জমটা আমার পেছন ছাড়বে, মানে পড়াশোনাটা আমার পেছন ছাড়বে। আস্তে আস্তে হাই স্কুল, তখন মনে হতো ধর কবে কলেজ যাব, কলেজে যাব কত বন্ধু বান্ধব থাকবে, কত মজা করব, কলেজে যাব বেশি পড়াশোনা করতে হবে না, এটা সেটা অনেক ভাবতাম। আস্তে আস্তে কলেজে গেলাম, তারপর সেরকম কলেজে গিয়ে সেরকম কলেজে আর বেশি যাওয়া হতো না, কারণ ভালো লাগতো না সেরকম কলেজে। কলেজ লাইফ কিন্তু সেরকম আনন্দের না, মজার না। তো তারপর মনে হতো যে কবে এই কলেজ লাইফটা আমার শেষ হবে। আস্তে আস্তে আমার সেই কলেজ লাইফটাও শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে এখন কিন্তু
অনেকটা দিন পার হয়ে এসেছে। এখন যখন বোনরা স্কুলে যায় তখন কিন্তু ভীষণ মনে পড়ে যে আমরাও স্কুলে পড়েছিলাম, আর এই যে আমার বোন যে স্কুলে গেল এটাতে কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু আমিও পড়েছিলাম। দিদিমণিগুলো এখনও আছে, এখনও আমাকে অনেক ভালোবাসে। তো তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো আমার ছোটোবেলার দিদিমণিদের। আর হাই স্কুলেরও কিন্তু অনেক টিচার আমাদেরকে এখনও চেনে, অনেক আছে যেগুলো বদলি হয়ে গেছে এখন আর নেই, কিন্তু অনেকেই আমাদেরকে চেনে। ভালো লাগে যখন যাই, বেশিরভাগ করে সরস্বতী পুজোতে যখন যাই কথা বলে সেই ভালো লাগে আমার। তো চলো এখন আর কি করা যাবে, দিন আস্তে আস্তে যাচ্ছে, কিছুদিন পর বুড়ো হয়ে যাব, এটা সেটা কিছুদিন পর বাচ্চা কাচ্চার পড়াশোনা, এসব মিলেই থাকতে হবে। মানুষের দিন কখন কীভাবে চলে যায় বলা কিন্তু একদমই যায় না, মুশকিল বলা। তো চলো এখন রাখি, পরে আমি তোমার সাথে আবার কথা বলবো। আমাদের গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরে নিলাম, এই দেখো। আর এই হচ্ছে আমাদের গাছ, অনেকগুলোই হয়েছে কিন্তু পাড়া যায় না। এই যে রোয়া ক্ষেতটা আছে এটার একদম সোজাসুজি হয়েছে, পাড়ার রিক্স হয়ে যায়। তো কয়েকটা তবু পেরে নিয়েছি। এই হচ্ছে আমাদের গাছের পেয়ারা, পেয়ারা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো এখান থেকে একটা কি দুটো খাবো, খেয়ে রেখে দেবো, পরে কাল খাওয়া যাবে। প্রত্যেক দিন পাড়া হয় না সেরকম, কারণ মানুষের জমি তো, ওদের জমিতে এইভাবে পারলে যদি জমির ক্ষতি হয় ভয় করে। তো চলো এগুলো নিয়ে বাড়ি গিয়ে রেখে দিই, একটা খাবো এখন। তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি তোমাদের প্রায় সময়ই বলি আমাদের পাট তোলা হচ্ছে, কিভাবে পাট তোলা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি না। তো চলো আজকে আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে, গ্রামে কিভাবে পাট তোলে। এই দেখো কিছুদিন আগে পাট কাটা হয়েছিল, তারপর এই পাটগুলোকে আমাদের পচানো হয়েছে, পচানোর পর ঠিক এরকম হয়েছে। তো তারপর কিন্তু আস্তে আস্তেই পাট যেগুলো সেগুলো এভাবে হাত দিয়ে তোলা হয়, আর যেগুলো পাট কাঠি এগুলো কিন্তু এভাবে তোলা হয়। আর এখানে বসে বসে আমার বাবা কিন্তু পাট তুলছে, আর বাবা কিন্তু একদমই জলে নামতে পারে না, জল থেকে কিন্তু পাটের যে আটিগুলো আছে যেগুলো বোঝা বাঁধা হয় সেগুলো ভাই এসে এসে তুলে দেয়, তারপর বাবা বসে বসে এইভাবে কিন্তু পাটটা তুলতে পারে। আমাদের মধ্যে আমরা বলি পাট কেলানো, মানে এভাবে কেলিয়ে কেলিয়ে তুলতে হয়। তো তারপর কিন্তু এভাবে বড় বড় বোঝা বাঁধা হয়, দেখো এই যেগুলি পাটের বোঝা, এগুলো কিন্তু এখনও হয়নি। এগুলোকে ভালো করে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপর শুকোতে হবে, শুকিয়ে কিন্তু তারপর বাজারে বিক্রি হয় পাট হিসাবে। আর এভাবে কিন্তু ভেজাটা কেউই নিতে চাইবে না, পাটের পেছনে কিন্তু গ্রামের মানুষ অনেক কষ্ট করে। তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো পাটের কাজ, আমি আজকে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। আর এদিকে দেখো পাট কাঠি, এই পাট কাঠিগুলো আবার শুকোতে হবে, তারপর কিন্তু এগুলো জ্বালানির কাজে লাগবে। আর এখানে বাবা একটা ছাতা নিয়ে বসেছে, তার কারণ প্রচুর কিন্তু রোদ। আর এদিকে আমি এই বাবার ওখান থেকে এসে চান করে পুজো দিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, আমার পুজো দেওয়া কমপ্লিট, মা কিছু ফুল এনে দিয়েছিলো। আর আমাদের বাড়িতে হতে পারে ফুলের মানে বাড়ি, মানে আমাদের বাড়িতে ফুল চাষ করা হয় কিন্তু ফুল থাকে না। এদিকে আমি ভালো করে পুজো টুজো দিয়ে শঙ্খধ্বনি দিয়ে কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবো, তারপর আবার এই ঘরে সন্ধেবেলার দিকে ঢুকবো।